কি হইল? আপনার এক্সের সাথে মনে হয় এই কাজ বনে অনেক স্মৃতি জড়ানো, সেগুলোর চোখ বন্ধ করে ফিল করতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ, যেখানে আমরা দেশের চলমান সবগুলো মজার ভিডিও একসাথে দেখাই। সো লেটস স্টার্ট। ভিডিও করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই, সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝে, তো আমি বলতাম তখন শুটিং এ যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। ফিল্মের ভাষা বুঝতে হইবে তো সোনা, ডিরেক্টর প্রোডিউসার তো ডাকতে হইবে বাবুসোনা বইলা, আর তুমি ডাকো মামা চাচা বইলা, নায়িকা কেমনে হইবা বলো? এখন আবার কেউ বললেন না, মেয়েটা অনেক সহজ সরল, একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। বাট সরি আই হ্যাভ এ ওয়াইফ। আচ্ছা অপশন আছে তো, একজন চারজন করে। এভরিবডি ড্রিম ওয়াইফ ইস, এমন একটা অফার যদি প্রত্যেকটা ছেলে পেতো না তাহলে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি থাকতো না, 64 কোটি হয়ে যেত এতদিনে। ওডলে কাম করে নাম ভিক্ষা করে, ওডলে কাম করলে লস, চা চা খাইলে চিকেন দেয়, বার্গার দেয়, রাইস দেয়, কত কিছু দেয়, বহুত কিছু খাই দেয়, আর ওডলে কাম করলে মুরগি দেয় ভাত খাওয়ায়। গুড বয়, হিসেব ঠিক আছে, হোটেলে কাজ করে মুরগি ভাত খাওয়ার চেয়ে ভিক্ষা করে চিকেন রাইস খাওয়া অনেক ভালো। ওই হচ্ছে বাংলাদেশের একমাত্র সুখী মানুষ, যার না আছে কোনো টার্গেট, না আছে কোনো পেইন, না আছে কোনো প্যারা। ম্যাম, বৃষ্টি ওদের লুতুপুতু ভালোবাসার 12টা বাজায় দিয়েছে। দৌড় প্রতিযোগিতা, বৃষ্টিটা একটু জোরে নামলে আরো ভালো হইতো। এই তো সুন্দর ওয়েদার, মেকআপ ছাড়া গার্লফ্রেন্ড কে দেখার সুবর্ণ সুযোগ, সকিনা থেকে জরিনা হয়ে যাওয়া মেয়েদের আজকে খেল খত। নেন কাশফুল, আজকে সব শেষ করে ফেলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, কাশবন যোদ্ধারা এই জায়গাগুলোর একদম ওয়ে হোটেল বানাই ফেলছে, ভাই আমার সিঙ্গেল হয়ে এগুলো আর সহ্য করতে পারে নাই, তাই একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে আসছে। তবে ভাই একলা না পারলে আমাদের বলেন, আমরাও চলে আসবো। কারে বিশ্বাস করবেন এই সোনার বাংলাদেশে, বলেন ভাই দেশটা সোনার হতে পারে কিন্তু এখানের মানুষগুলো সব সিটি গোল্ডের। এই হচ্ছে আরেকজন শ্রেষ্ঠ অভিনেতা, একটু অপেক্ষা করেন। চরম হয়ে গেলেন অভিনেতা। আহা, এই একজন সফল ব্যবসায়ীর ব্যবসায় লালবাতি জ্বালাই দিল, এটা কি ঠিক হয়েছে বলেন? এখন আবার ভিক্ষুক সমাজ আন্দোলন না শুরু করলে হয়, তাদের নিরাপত্তা চাই, হুঠাট কেউ আইসা তাদের কি বিরক্ত করতে পারবে না? অহো না বিড়ি টানতেছে, তোমরা কেউ বিরক্ত করো না। গাইস, প্রত্যেকটা বিড়িখোর ছেলে এমন একটা অহনা ডিজার্ভ করে তাই না? পাশাপাশি বৈশা দুইজনে একসাথে টান মারবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সিগারেট খাই না, আমার একটা গার্লফ্রেন্ড চাই। হ্যাঁ ভাই আমারও, বলছিলাম কি ভাই আন্দোলনের লোকেশনটা শেয়ার করলে আমরা তো যোগ দিতে পারতাম, কি বলেন? তবে যাই হোক, আন্দোলনের শেষে ভাগাভাগি করে সব নিয়ে যাইয়েন না, আমার বাগিটা রাইখে যাইয়েন। হাই হাই, এইটা কোন কলেজে ম্যাম রে? আল্লাহ, সুপার।
এগুলো দেখলে আফসুসই লাগে, সালার কপাল খারাপ মনে হয় আমারই, জীবনে এমন কোনো ম্যাম পাইলাম না। ছেলেদের পড়ালেখা ভালো করতে চাইলে এমন একটা ম্যামের কোনো বিকল্প নাই, প্রতিদিন পড়া তো করে আসবে, সাথে 100% ছেলেদের উপস্থিতি নিশ্চিত করা যাবে। একই বলে লাভ ট্রায়াঙ্গেল। আমার ধারণা এখানে শাড়ি পরা মেয়েটা পাঞ্জাবি পরা ছেলেটাকে ভালোবাসে, আবার প্যান্ট শার্ট পরা ছেলেটা শাড়ি পরা মেয়েটাকে ভালোবাসে, কিন্তু পাঞ্জাবি পরা ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে তবে বলতে পারতেছে না, না বলতে পারে কথাটা একরাশ কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রেখে দুজনেই জলফুলানি দেখতেছে আর কষ্ট পাচ্ছে। এভাবেই থার্ড পার্সন এন্ট্রি নিয়ে নেয়। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল কামাল খান কামাল, আইনমন্ত্রী, তারপর কাকাদের। আরে চাচা, ক্যামেরার সামনে এমনি না বললেও পারতেন। অবশ্য চাচারই বা কী দোষ, সারাদিন ওই কাউয়া কাউয়া শুনতে শুনতে ওইটাই মাথায় সেট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, বাঙালি শুধু কাদেরের চাইতে কাউয়া কাদের বললে একটু তাড়াতাড়ি চিনতে পারে। 2.2 এরপরে 5. গাজা, আপনি সেবা করতে পারবেন গাজা বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে, ফাবিয়া ইয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট ক্রস করে ফেলে, যে কোনো জিনিস লিমিট ক্রস করাই হারাম। সরকারি আইন আছে, আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবো। আচ্ছা, আপনার পেটে জমে থাকা পটিটা, ওইটাও তো আল্লাহর কুদরতি সৃষ্টি, ওইটা রাস্তার কুকুর খাচ্ছে, আপনি খাচ্ছেন না কেন? আজকে থেকে ভাতের পরিবর্তে ওইটা খাইবেন। আর আল্লাহ গাছ তৈরি করছে কেন জানেন? এদের মতো চুতিয়াদের পচ্চাত লাল করার জন্য। সো বি কেয়ারফুল গাইস। এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে একটা ফলো করবেন, সম্ভব হলে একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের মজার মজার কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। আজকের খেল কত, এত বড় সাহস, সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রাইকে ঘুরবি? তুই কি মহিলা? জায়গা মতো গট হয়ে গেছে, কথা বলছ না কেন? আরো আরো সামনে 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 দিয়ে কাটেন, সামনে দিয়ে সামনে দিয়ে কাটেন। গুড, এই চুলে ডাস্টবিনে ফেলা, ডাস্টবিনে ফেলা, আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে, আর হাতে দে। ওরে আজকে টাক খাওয়ার ব্যবস্থা করে দিল। নেন, এইবার ঠিক আছে, যারা ছেলে হয়ে মেয়েদের মতো বড় চুল রাখে তারা একটু সাবধানে থাকেন, সেনাবাহিনীর সামনে পড়েন না, নাইলে একদম টাক হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। নেন, এইবার যোগ্য লোক যোগ্য কাজ পেয়েছে। দেখুন, তার একজন বিসিএস ক্যাডারের চেয়ে শিক্ষা অনেক কম হতে পারে, কিন্তু একজন সাধারণ সৈনিক অনেক সৎ। শিক্ষিত অসৎ লোকের চেয়ে তারা অবশ্যই ভালো। তবে হ্যাঁ, সময় পাল্টে গেছে, 2 করবেন যারা, পাশার উপর ডান্ডার বাড়ি খাইবেন তারা। সো বি কেয়ারফুল। বেচারা মেয়েদের পিকচার তোলে কট খেয়ে গেছে। আজকে গণধোলাই খাইব শিওর। বেচারা মেয়েদের পিকচার তুলতে গিয়ে কট খেয়ে গেছে। সমাজের বকাটে পোলা পাইন বি লাইক, আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যেখানে একটু লুকায় পিকচার তুললে ধৈরা ঘাড়ানি দেয়? আমাদের এমন স্বাধীনতার দরকার নাই। এই হচ্ছে একজন অটো ব্লগার। যাবেন আমাদের সাথে? যাবেন? আসেন, আমার কাছে ভাড়া নাই। ভাড়া লাগবে না, শুধু আপনার নাম্বার ডাইলে চলবো। বুঝছি ভাই, একটা অটো না কিনলে কাজ হইতো না, মেয়ে পটাতে হলে অটোর কোনো বিকল্প নাই, ভাড়া না থাকলে চেপাই ফেলা নাম্বার আদায় করা যাবে। এই যে আপনাকে বলছি, এখনই আবার নিজের বাইক বেচে অটো কিনতে বের হয়ে যায় না, লাভ নাই, যে পারে সে সব জায়গায় পারে, আমাদের দিয়ে এগুলো হইতো না। এই লন মধ্যরাতের বিনোদন, মাহফিলের মধ্যেও কাউয়া কাকারে খুঁজতেছে। অসাধারণ কাউয়া কাদের কাছে নি ঠাকুর গায়ের
ফখরুল সাহেব কোথায়? এখানে শুধুমাত্র এখন তাহিরি সাহেবের প্রয়োজন ছিল। কাবা হলো একটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, যার বিলুপ্ত হওয়ার আগে ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাসায় যাওয়ার কথা ছিল, এখন কই গেল? ফখরুল সাহেবের রিয়াকশনটা দেখতে চাই, তার উচিত একটা গানের মধ্যে জবাবটা দিয়ে দেওয়া, কি বলেন? আমরা তোমার কাছে কৃতজ্ঞ, আমরা তুমি আমাদের ভাগের গুলিটা নিছো, এই গুলি তো আমাদের খাওয়ার কথা ছিল। আমার কষ্ট লাগে তো, ওরা বলতেছে ওদের কলেজ থেকে যখন লোক বাড়বে না তো ওরা নিজেরাই বাড়বে, তো আমি ওদের সাথে আমি বলছি আমি ওরা আমারও নিয়ে যাবি। আওয়ার রিয়েল হিরো, পুরো বাংলাদেশ তোমার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, চব্বিশের যোদ্ধাদের কাছে পুরো বাংলাদেশ কৃতজ্ঞ। তারা নিজের রক্তের বিনিময়ে আমাদের সোনার বাংলাদেশকে ভারতীয় অঙ্গরাজ্য হওয়ার হাত থেকে ছিনিয়ে এনেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে উন্নত চিকিৎসা পাশাপাশি তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করলে ভালো হতো, যেন বাকিটা জীবন অবহেলিত না হতে হয়। আপনার মতামত কমেন্টে জানাবেন। এখানে বুঝলেন কিছু, আমাদের সরকার প্রধান ভিআইপি মুভমেন্ট বানিয়ে জ্যামের মধ্যে বসে আছে। এগুলো দেখলে মনে হয় সত্যি দেশটা পরিবর্তন হতে শুরু করেছে।